আমরা যেটা বলে আসছি বারবার, জিরো টলারেন্স অ্যাপ্রোচ টুয়ার্ডস করাপশন, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স অ্যাপ্রোচ, আমরা এটা বাস্তবে করে দেখিয়েছি। বিজেপিও বলে জিরো টলারেন্স অ্যাপ্রোচ, কিন্তু যাদেরকে ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় তাদেরকে বড় বড় পদ দিয়ে এরা সম্মানিত করে। সারদায় যাদের নাম জড়ায় তাদেরকে এরা রাজ্যের মুখ্যমন্ত্রী করে। যাদের বিরুদ্ধে কোর্ট এবং বিচার ব্যবস্থা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে এরা কেন্দ্রীয় মন্ত্রী করে। আর তৃণমূল কংগ্রেস যদি কারোর বিরুদ্ধে এতটুকু কোনোরকম দুর্নীতির অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছায় এবং দলীয় স্তরে সঠিকভাবে পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা আলোচনা করে দেখি যে হ্যাঁ সেই অভিযোগের সার্বত্তা রয়েছে এবং সেটা সঠিক, আমাদের চব্বিশ ঘন্টা লাগে না সে যত বড় নেতা হোক তাকে পদ থেকে সরাতে বা দল থেকে দলীয়ভাবে বহিষ্কার করতে। ইতিমধ্যেই একাধিক প্রধান আপনারা দেখেছেন দল থেকে আমরা বহিষ্কার করেছি, তার তাকে ইস্তফা দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য থেকে নির্দেশ দিয়েছি এবং তার বিরুদ্ধে প্রশাসনিকভাবেও ব্যবস্থা পুলিশ প্রশাসন নিয়েছে। এ ভারতবর্ষের কোনো প্রান্তে আপনি দেখাতে পারবেন। তৃণমূল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি হুইচ ওয়ার্কস দ্য টক, যা বলি তা করে দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে নির্বাচনের আগে আমাদের দলীয় ইস্তাহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে যেমন আমরা বদ্ধপরিকর, তেমনি দলীয় স্তরে দলীয় কর্মীদের প্রতিশ্রুতি দেওয়া বা প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি সেটা পালন করতেও বা সেটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেটা সুনিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর। সুতরাং আবাস যোজনা নিয়ে যে কটা কেস সামনে আসছে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, এই বিষয়গুলো আপনারা আমাদের গোচরে এনেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, কেন রাজ্য সরকার বা প্রশাসনে চোখ কান হিসেবে আপনারা কাজ করছে। কিন্তু যারা ভাবছে এই দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আমরা আক্রমণ করব, তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, তোমাদের কাছে দুর্নীতির অভিযোগ থাকলে তোমরা তাদেরকে আরো বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করো, আর আমাদের কাছে অভিযোগ থাকলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করি এবং আগামী দিনে ব্যতিক্রম হবে না। আমি সেই জন্যই জলপাইগুড়ির সভা থেকে মে বা জুন মাসে খুব সম্ভবত বলে এসেছিলাম যে আগামী ছ মাসে আপনারা নতুন তৃণমূল দেখবেন, এটাই নতুন তৃণমূল। কালকের যে মিটিংটা আছে আপনারা জানেন সেখানে আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশিকা দেবেন, সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধিরা সে এমএলএ হোক বা এমপি হোক বা পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক, ব্লক প্রেসিডেন্ট হোক, ইউথ প্রেসিডেন্ট হোক, ব্লকের মহিলা প্রেসিডেন্ট হোক, প্রায় সব মিলিয়ে 3,500 প্রতিনিধিকে কালকে আসতে বলা হয়েছে এবং কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করবো আপনারা একটু নজর রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে কাল নিশ্চিতভাবে কালকে কিছু নির্দেশিকা আমাদের দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।